असलामुअलैकुम, वेलकम टू माई सेकेंड ब्लॉग। सबा केमन आशा करी सबाई भलो आलहमदुल्लो भलो आज के मन तो एक खराब कारण एकुरियम गोल्डफिशा मारा गए गतकाल रात मारा गए बाकी दुटो माच आज देखुन ওদেরও নিশ্চয়ই মন খারাপ, যেহেতু ওদের সহপাঠী নেই। মন খারাপ হওয়ারই কথা। আসলে অ্যাকোয়ারিয়ামটা আমার হাজবেন্ডের একটা শখ বলা যায়। সে সপ্তাহে দুদিন বাসায় থাকে আর ওটাকে নিয়ে সে পরিচর্যা করে। দেখুন বাইরের পরিবেশটা আজকে অনেক ঠান্ডা, ভালোই লাগছে। গুড়ি গুড়ি বৃষ্টি, একটু একটু শীতের আগমন মনে হচ্ছে। শীতকাল তো সবার নিশ্চয়ই অনেক প্রিয়, আমারও অনেক প্রিয় শীতকাল। চলুন আজকে আপনাদেরকে আমার কিচেনে নিয়ে যাই। আজকে আমি সিম্পল কী রান্না করব এটা একটু আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে যাই। আজকে আমি তেমন কিছু করব না, যেহেতু আমার বাসায় সদস্য সংখ্যা কম। আমি, আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি আর আমার মেয়ে। এটা হচ্ছে আমার কিচেন, সিম্পল একটা কিচেন আমার। যেহেতু আমরা মানুষ কম তাই আমাদের বাসাটাও মোটামুটি ছোটোই বলা যায়। আজকে আমি রান্না করব আমাদের চিটাগাং ভাষার কচুর ছড়া যেটাকে বলে, সেটা ইলিশ মাছের মাথা ইলিশ দিয়ে রান্না হবে আর ইলিশ মাছ রান্না হবে। সিম্পল দুটোই রান্না, যেহেতু আমার বাসায় মানুষ কম তাই বেশি রান্না করে খাওয়া হয় না। এই যে পেঁয়াজ, ধনে পাতা, টমেটো কেটে রাখলাম, আস্তে আস্তে রান্না করবো। সব রেডি করে রেখেছি, শুধু রান্না করাটা বাকি। হ্যাঁ, এটাই হচ্ছে আমার কিচেন, এখানে আমার সব বেশিরভাগ সময় কাটে। পাশে একটা বারান্দা আছে, ওখানে দাঁড়িয়ে আমি বাইরের পরিবেশটা উপভোগ করি ভালোভাবেই। বারান্দা দাঁড়ালে বাইরে বেশ কিছু জায়গা পর্যন্ত দেখা যায়, রাস্তা বলেন, রাস্তায় চলাফেরা করে সকল মানুষদের, সব কিছু দেখে দেখে রান্নাবান্না করতে ভালোই লাগে আমার। দেখুন আজকাল আকাশের অবস্থা, মনে হচ্ছে আকাশটা খুব রেগে আছে সবার উপর, মেঘ জমে একেবারে কালো।